আসানসোল শহরে গারুই নদীর উপরে রয়েছে একটি ব্রিজ। একটানা বৃষ্টির জেরে সেই ব্রিজের উপর দিয়ে হু হু করে বইছে জল, আর সেই ব্রিজ পারাপার করতে গিয়ে জলের তোরে ভেসে গেল একটি চার চাকা গাড়ি। আসানসোল শহরের সেনলেল রোড থেকে একটি রাস্তা কল্যাণপুর হাউজিং এলাকার দিকে গেছে। ব্রিজের উপর দিয়ে কোমর সমান জল বইছে, আর সন্ধ্যায় ব্রিজ পারাপার করছিল একটি ছোট চার চাকা গাড়ি। স্থানীয় বাসিন্দারা ওই রাস্তায় যেতে মানা করে গাড়ির চালককে, কিন্তু গাড়ির চালক সেই রাস্তা দিয়েই গাড়ি নিয়ে যায়। হঠাৎ করেই জলের তোরে গাড়ির চালকসহ গাড়ি ভেসে যায়। অনেক চেষ্টা করেন গাড়ি ঘুরিয়ে নিতে চালক, কিন্তু তারপর আর পারেননি। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে, তখন থেকেই খোঁজ চলছে। এখনও পর্যন্ত ওই গাড়ির কোনো হদিশ পাওয়া যায়নি। যথেষ্ট জলের স্রোত রয়েছে এবং সেতুর উপর দিয়ে জল বইছে কোমর সমান জল। স্থানীয় মানুষজন তারাও এসে উপস্থিত হয়েছেন নদীর তীরে, কিন্তু এখনও পর্যন্ত ওই গাড়ির কোনো হদিশ পাওয়া যায়নি। তবে গাড়িতে চালক একাই ছিলেন নাকি গাড়িতে অন্য কোনো যাত্রী ছিল, সে বিষয়েও সঠিক করে কিছু জানা যাচ্ছে না। বারবার স্থানীয় মানুষজন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে বারণ করেছিল গাড়ির চালককে, তা সত্ত্বেও গাড়ির চালক ওই জলে ডোবা রাস্তা দিয়েই পারাপার করতে চান গাড়িটিকে নিয়ে, আর জলের তোরে ভেসে যায় গাড়িটি। এই মুহূর্তে স্থানীয় মানুষজন যেমন ঘটনাস্থলে রয়েছেন, রাতের অন্ধকারে এসছেন পুলিশ আধিকারিকরাও, কিন্তু জলের তোরে কতদূর পর্যন্ত গাড়ি ভেসে গিয়েছে তা এখনও পর্যন্ত সঠিক করে কিছু জানা যাচ্ছে না। গোটা ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন। জলে ডোবা সেতুর পারাপার করতে গিয়ে এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে হয় গাড়ির চালককে। স্থানীয় বাসিন্দারা বারবার মানা করলেও সেই মানা না শুনেই গাড়ির চালক তিনি পারাপার করতে যান, আর তাতেই ঘটে যায় এই বিপত্তিকর পরিস্থিতি। এখান থেকে বারণ করা হলো, তার সত্ত্বেও এখান থেকে যেতে গিয়ে ওই ডান দিক থেকে পোলটার মধ্যে ধাক্কা খেয়ে গাড়িটা সোজা ওদিকে চলে গেল। গাড়িতে আমি ড্রাইভারকে দেখতে পেয়েছি, ড্রাইভার বসেছিল, ও চেষ্টা করছিল ঘোরানোর কিন্তু পারে। সাদা রঙের গাড়ি ছিল, সাদা রঙের নতুন গাড়ি। মানে কীভাবে হলো ঘটনাতে? এই তো এখানে যা নদীর স্রোত যা বয়ে যাচ্ছে, এখান থেকে যেতে গেলে সাধারণ মানুষ হেঁটে যেতে পারবে না, আর সে আবার গাড়ি নিয়ে এগিয়ে গেছে। না, সে তো খোঁজ পাওয়া যায় না। গাড়িটা কোথায় এসেছে? পুলিশ এসেছে। গাড়িটা কোথা দাঁড় বা কোনো? না না, কতজন দেখেছিলেন আপনি? আমি একজনকে, ড্রাইভারকে দেখেছি। হ্যাঁ, জল তো ভেসে চলে গেল, ওই তো দিক থেকে ভেসে চলে গেল যাচ্ছে। পিছন থেকে সবাই গালাগালি করছে না যাওয়ার জন্য, তারপরে শুনলো না, এবার জড়াত করে যাচ্ছে। তারপরে যখন মাঝখানে গেছে তখন ঘোরাতে বলছে, ও তখন স্টপ করে ঘোরানোর চেষ্টা করছে। ঘোরানোর চেষ্টা করতে গিয়ে আরও মুশকিল হয়ে গেল, মুখটা জলের দিকে হয়ে গেল, ঠেলে নিয়ে চলে গেল। আরে রে, গেট খোলতে নিকল যায়। আরে গেট খোলতে নিকল যায় বলবার। আরে রে।